everyone, welcome back to our channel My Life in Clips. So this is me or Ishani. আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে ব্লগটা হচ্ছে আজকে আমরা একটু বেরোচ্ছি। আজকে আমার আর আমার বড় দুজনেরই উইক অফ, আজকে স্যাটারডে। তো একটু বেরোতাম না কারণ আজকে ওর একটা অফিস পার্টি হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ডিউ টু মহরম সেটা হচ্ছে না। তো আজকে আমার আর মার একটু বেরোনোর কথা, মা ইছাপুর থেকে আসছে। তো মা বলেছিল যে তাহলে যখন উৎসবের ক্যান্সেলই হয়ে গেছে পার্টি, তাহলে তোরা যা, আমি আর যাবো না। বললাম না ও মা, তা কেন, তাহলে একজন অ্যাড হয়ে যাবে, তাই না, কি বলো তোমরা? তাহলে মা আমি আর উৎসব এখন বেরোবো। তো মা আসছে, মা এখন ট্রেনে আছে, মা ট্রেনে অলরেডি উঠে গেছে। উই আর রানিং লেট। আজকে আমাদের যে কাজের দিদি তিনিও আসেননি, তো তার যিনি সাবস্টিটিউট কাজ করছেন উনিও লেট, তো অনেক পরে এসেছিলো। আমরাই করে নিয়েছি, রেমোকে খেতে টেতে দিয়েছি, দিয়ে আমি এখন কোনো রকমে রেডি হচ্ছি। দেখতে পাচ্ছ চুলমুল এখনও কিচ্ছু আঁচড়ানো হয়নি, বর এখনও বাথরুমে। তাড়াতাড়ি বেরোবো, দেন যাবো বিধাননগর স্টেশন মাকে পিক করতে। চলো শর্টলি এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, স্টে টিউন গাইস। তো আমরা এবার বেরোচ্ছি, হেলমেট পরে বাইক নিয়ে রেডি, যাচ্ছি আবার বিধাননগর, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। চলো স্টে টিউন গাইস। চলে এসছি আমার বিধাননগর স্টেশন, দেখতেও পেয়ে গেছি মাকে। ওই যে দাঁড়িয়ে আছে, কি চোখ মুখ, এই যে মা এসেই বলছে চোখ মুখগুলো এরকম কেন। পৌঁছে গেছি আমরা বিধাননগর স্টেশন, মা নিয়ে এসছে ইলিশ মাছ আর চাল কুমড়ো, এটা নিয়ে এতক্ষণ ঘুরে ঘোরা যাবে না, তাহলে যাবে বর আবার বাড়ি রাখতে, রেখে ও চলে আসবে, আমরা যাব, আমি আর মা আপাতত যাব ডেস্টিনেশনে। ডেস্টিনেশনে গিয়ে তোমাদের বলছি কোথায় ল্যান্ড করছি, বর সেখানে চলে আসবে। চলো যাওয়া যাক তাহলে, সঙ্গে থাকো। তো গাইস আমরা অটো পেয়ে গেছি অনেক কষ্টের পর, যাচ্ছি এখন মানি স্কয়ার। এসেছি আমরা মানি স্কোয়ার অনেক কষ্টের পরে, বাস পাচ্ছিলাম না আমরা, বললাম যেটা অটো করে এসেছি, চলে এসেছি, এখন বরের জন্য ওয়েট করব। এখন একটু যাই ফুড কোর্টে, যাই একটু চিল করব, চাফা খাবো, ততক্ষণে বর চলে আসবে, তারপরে করবো আমরা দুপুরের লাঞ্চ। কী করছি সেটাও তোমাদের নিশ্চয়ই দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। চলো গাইস স্টে টিউন। তো মলে ঢুকেই একদম সোজা শপার স্টপের ভেতর ঢুকে একদম চূড়ান্ত রকমের কালেকশনসগুলো, একটু চোখ ধাঁধানো কালেকশনসগুলো দেখলাম, তারপরে ভাবলাম কিছু খাওয়া যাক। তো চলে এলাম ফুড কোর্টে, ফুড কোর্টে এসে মা বলল আগে একটু চা খাওয়া, তো আর কোথায় চা খাবো, চলে এলাম টি জাংশন। তো টি জাংশনের সামনে দাঁড়িয়ে আমি এখন রেকর্ডিংটা করছি। টি জাংশনে চা অর্ডার দেওয়া হয়ে গেছে, চায়ের জন্য অপেক্ষা চলছে, বলেছে 5 থেকে 6 মিনিট লাগবে। আশপাশটা তোমাদের একটু দেখাচ্ছি, ভালোই ভিড় আছে, বেশ উইকেন্ড তো সবাই ঘুরতে মোটামুটি বেরিয়ে যায়। তো এই যে এখানে চা তৈরি হচ্ছে, চা এক্ষুনি দিয়েও দেবে আমাদের। এখন লাস্ট মশালা, চায়ের মশালা অ্যাড হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম প্লেটে সার্ভ করে আমাকে একদম হ্যান্ড ওভার করলো। চলো চাটা খাওয়া যাক এবার তাহলে। খাচ্ছ বলো? এই যে চা, চা খাওয়া হচ্ছে, আর একজন মিসিং, চায়ের নেশা না খেতেই হবে। চা খাবো, এই একটু গল্প গুজব করবো, তারপর উৎসব আসলে তখন আমরা লাঞ্চ করবো। তো এখানে চূড়ান্ত রকমের গভীর কোনো আলোচনা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটাও ভাবলাম, চ্যানেলের নাম যখন মাই লাইফ ইন ক্লিপস, তো সেটাও একটা ক্লিপ করে তোমাদের দেখানো উচিত। তো এখানেই বাড়ির নানান রকমের কথা, যেহেতু এখন আর থাকি না মার সাথে, এখানে বসে বসে বেশ আড্ডা আড্ডা মারছিলাম, ভালোই লাগছিলো বেশ অনেক দিন পর।
বড় তখন ছিল না, বেশ নিজেদের মতো করে নিজেদের মতো আড্ডা গল্প, সব রকমের দুঃখ সুখ সব আলোচনা সব করলাম। আশা করি এগুলো সব মেয়েরাই বুঝতে পারবে, যাদের নতুন নতুন বিয়ে হয়ে গেছে তারা এখন আর থাকে না মায়েদের কাছে। চলো তাহলে এনজয় করো এই কনভারসেশনটা, যদিও কনভারসেশনের কিছু ভাষা তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু দেখে আশা করি ভালোই লাগবে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগছে তোমাদের। আমাদের পেটে এখন মানে ঘরের মাঠ, পেটে কিছু নেই, সকাল থেকে বাবার কখন দেবে খাবার, দেরি আছে বললো 15 মিনিট। ও তো পরে সারাক্ষণ সারাক্ষণ পরে তো আমি যখন অফিসে সিস্টেম ল্যাপটপ এখানে গল্পগুজব চলছে, খাবারের জন্য আমরা অধীর অপেক্ষায় বসি। চলো খাবার দাবার আসলে আবার তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করলাম। তো আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো কম্বো, একটা বড় কম্বো যেখানে 2 বাটি নুডলস আর অনেক রকমের চিকেন আছে, আর একটা সিঙ্গেল কম্বো। তো দুটো মিলিয়ে আমাদের বেশি বই কম একেবারেই হয়নি। তো বর এখানে সার্ভ করতে ব্যস্ত, খুব জোর খিদে লেগেছে, চলো খাওয়া যাক। মা টাটা চলে যাচ্ছে, বাড়ি চলে যাবে আবার মা, আর তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বর যাচ্ছে ছাড়তে, স্টেশনে ছেড়ে আবার আসবে, ততক্ষণ আমি এখানে রুম অ্যাবাউট করবো, তোমাদের দেখাচ্ছি আমি কী দেখছি না দেখছি। চলো সঙ্গে থাকো তাহলে, মাকে সবাই টাটা করে দাও। টাটা। সো গাইস মা চলে গেল, ভালো লাগে না তাই না, যার সঙ্গে এতটা বছর আছো তাকে সি অফ করতে। তো এখন আমি মানি স্কোয়ারের পার্কিংয়ে আমি যাচ্ছি আবার ভেতরে, এখন আই উইল এক্সপ্লোর অন মাই ওন। তো তোমাদের দেখাচ্ছি হোয়াট ডু আই ডু, চলো স্টে টিউন গাইস। তো গাইস চলে এসেছি আমার ফেভারিট ডেস্টিনেশন স্টার মার্কে, এর ভেতরে রেকর্ডিং অ্যালাউড করবে না ওরা, তো বাইরে থেকেই তোমাদের দেখালাম। এটা বেসিক্যালি বুক স্টোর, আশা করি বুক লাভার্সরা জানে, নন বুক লাভার্সরাও জানবে, বাট এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন চকলেটস বটলস অনেক কিছু মানে সব কিছু। তো ইটস এ ভেরি নাইস প্লেস টু হ্যাং আউট। তো এর ভেতরে আমি এবার যাবো, মেনলি আমার বই পড়তেই যাবো, তো চলো যাওয়া যাক। দেন চলো দেখা
দেন। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টিল দেন সঙ্গে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।